এসআর কার্টুন বাংলা বন্ধুরা, আজকের গল্প তিন রঙা আপেল। বিষ্ণুপুর গ্রামে এক মাস আগে আরতি নামের এক মহিলা তার এক মেয়ে রিতাকে নিয়ে এসেছে। আরতিদের গ্রামে বন্যা হওয়ার কারণে সে বিষ্ণুপুর গ্রামে এসেছে। আরতির থাকার মতো কোনো জায়গা ছিল না দেখে গ্রামের মোড়ল আরতির থাকার জন্য এক কুঠির তৈরি করে দেয়। আর এরপর থেকে আরতি তার মেয়েকে নিয়ে ওই কুঠিরেই থাকত। মা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ গো? একটু মন্দিরে যাব পুজো দিতে, মানত করেছিলাম তোর জন্য। আর ঈশ্বরের আশীর্বাদে আমরা দুজন অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি, তাছাড়া এই গ্রামে আশ্রয়ও পেয়েছি। তাই সব আনন্দে ঈশ্বরের সন্তুষ্টির জন্য পুজো দিতে যাচ্ছি। মা, আমিও যাব, আমায় নিয়ে চলো না গো, আমিও পুজো দিব তোমার সাথে। তুইও যাবে? আচ্ছা, তবে স্নান করে নতুন জামা পরে আয়। কেন স্নান করতে হবে কেন? আমি এমনি তোমার সাথে যাব। না সোনা, তুই এই বাসি কাপড়ে মন্দিরে যেতে পারবি না। মন্দিরে যেতে হলে পবিত্র হয়ে যেতে হয় মা, এজন্য তোকে স্নান করে নতুন জামা পরেই মন্দিরে যেতে হবে। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি স্নান করে আসছি। আবার চলে যেও না কিন্তু, আমি এক ছুটে যাব আর এক ছুটে চলে আসব। মা, এই দেখো আমি চলে এসেছি, স্নানও করেছি আর নতুন জামাও পরেছি। বলো, আমায় কেমন লাগছে? আমার মেয়েটাকে পরীর মতো লাগছে, চল মা। এরপর আরতি তার মেয়েকে সাথে নিয়ে মন্দিরে যায়, আর দুজনেই নিষ্ঠার সহিত পুজো করে। পুজো করা শেষ হলে তারা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় কান্তা নামের এক মহিলার সাথে তাদের দেখা হয়ে যায়। ভালোই হলো বৌদি, তোমাকে রাস্তাতেই পেয়ে গেলাম, নয়তো তোমার বাড়ি যেতে হতো। কেন গো, কি হয়েছে, কি সমস্যা? না গো, তেমন কোনো সমস্যা নয়। আসলে বিকেলবেলা বটতলাতে মোড়ল মশাই সকলকে ডেকে পাঠিয়েছে। মোড়ল মশাই আমাকে সকলকে এ কথা জানানোর দায়িত্ব দিয়েছে, তাই তোমাকেও বললাম, বিকেলে তাড়াতাড়ি বটতলায় এসো একবার। অবশ্যই যাব বৌদি, মোড়ল মশাই যখন সকলকে একসাথে ডেকেছে তবে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। এরপর আরতি তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর বিকেল হতেই আরতি রিতাকে নিয়ে বটতলা হাজির হয়। গ্রামের বাকি লোকরাও সেখানে উপস্থিত ছিল। মোড়ল মশাই উঁচু এক স্থানে বসেছিল। শোনো সবাই, তোমাদের এখানে যে কারণে আসতে বলেছি, আমি প্রতি বছরই এখানে সভা বসাই। পুরাতন লোকেরা তো জানো, কিন্তু যারা নতুন এই গ্রামে এসেছে তাদের জন্যই আজ এই সভার আয়োজন। শোনো সকলে, আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি 100 বছর আগে হঠাৎই এই গ্রামে এক ভয়ঙ্কর রাক্ষসীর আগমন ঘটেছিল। ওই রাক্ষসী এই গ্রামের অনেক ঘরবাড়ি নষ্ট করেছিল, এমনকি ওই রাক্ষসীর জন্য গ্রামের কিছু মানুষ মারাও গিয়েছিল। আর এসব তাণ্ডব বন্ধ করার জন্য আমার ঠাকুরদা এক বিশেষ ফল 3 রঙের আপেল এনে ওই রাক্ষসীকে খাইয়েছিল। আর তারপরেই ওই রাক্ষসী দক্ষিণের জঙ্গলে 100 বছরের জন্য ঘুমিয়ে পড়েছিল। কিন্তু কালকেই 100 বছর পূর্ণ হয়েছে আর ওই রাক্ষসীর নিদ্রাও ভেঙে গেছে, জঙ্গলে তাকে দেখা যায়নি। ওই রাক্ষসী যে কোনো সময় এই গ্রামে আবারও হানা দিতে পারে। মোড়ল মশাই, এবার কি হবে? তবে কি আবারও আমাদের গ্রাম ওই রাক্ষসীর আক্রমণের শিকার হবে? ওই রাক্ষসী এবার আমাদের সকলকে মেরে ফেলবে, আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাব মোড়ল মশাই? মোড়ল মশাই, ওই রাক্ষসীকে আটকানোর কি কোনো উপায় আছে? আমরা কি তাকে আটকাতে পারবো না? পারবো, আমার ঠাকুর দাদা চণ্ডীলিপিতে বলে গেছে
ওই তিন রঙা আপেল যদি আবার ওই রাক্ষসীকে খাওয়ানো যায় তবে আবার ওই রাক্ষসী 100 বছরের জন্য ঘুমিয়ে থাকবে। তবে তো আমরা ওই তিন রঙা আপেল আনলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এত সোজা নয় ওই তিন রঙা আপেল আনা। ওই তিন রঙা আপেল আছে চাঁদের পাহাড়ে, আর ওই পাহাড়ে চন্দ্রপরীর কাছেই রয়েছে ওই তিন রঙা আপেল। আর ওই চাঁদের পাহাড়ে শুধুমাত্র তারাই যেতে পারে যারা চন্দ্রলগ্নে জন্মগ্রহণ করেছে। ঠাকুরদাদার কাছে শুনেছি দৈব বাণীতে বলা আছে ওই রাক্ষসীর নিদ্রার জন্য চন্দ্রলগ্নে একজন করে মেয়ে জন্মাবে, তাই তোমাদের এখানে একত্রিত করেছি। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে চন্দ্রলগ্নে জন্মেছে? দয়া করে বলো। মোরল এসব বলতে না বলতেই রাক্ষসী সেখানে চলে আসে, সবকিছু ভেঙে চুর মার করে দেয়। এসব দেখে সকলেই ছোটাছুটি শুরু করে। রাক্ষসী বিভিন্ন ছাগল গরুও খেয়ে ফেলে, ঘরবাড়ি ভাঙে, গাছপালা তুলে ফেলে দেয়, আস্ত মানুষকে গিলে খায়। আর কিছুক্ষণ এমন ধ্বংস চালিয়ে সে আবার সেখান থেকে চলে যায়। আর এদিকে আরতি অনেক ভাবার পর রীতাকে নিয়ে মোরলের কাছে যায়। মোরল মশাই, আমি তখন বলার সাহস পাইনি, ভয় পাচ্ছিলাম যদি আমার মেয়ের কিছু হয়। কিন্তু আমি এই গ্রামের এমন ধ্বংস দেখতে পারবো না। আসলে মোরল মশাই, আমার মেয়ে রীতা চন্দ্রলগ্নে জন্মেছে। আপনি আমাদের চাঁদের পাহাড়ে যাবার উপায় বলে দিন, আমি আমার মেয়েকে নিয়ে সেখানে যাব। এ তো খুব খুশির কথা, কিন্তু তুমি যে চাঁদের পাহাড়ে ঢুকতে পারবে না। সে আমি না পারলাম, আমি তো আমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে পারবো। ও চাঁদের পাহাড়ে যাবে, আমি বাইরেই অপেক্ষা করব। এখান থেকে 50 ক্রোশ দূরে এক জঙ্গল পেরিয়ে এক নদী রয়েছে। ওই নদীতে তোমার মেয়ে ডুব দিলেই সে চাঁদের পাহাড়ে চলে যাবে। আর পরীকে সব বললে পরি ওই তিন রঙা আপেল তোমার মেয়েকে দিয়ে দিবে। কি রীতা, পারবে তো? পারবো দাদু, আমি ঠিক পারবো। মা, এই তো এই নদী, তুমি এখানেই থাকো, আমি নদীতে নামি। এরপর রীতা নদীতে নেমে ডুব দেয়। আর যখন সে তাকায় সে দেখে সে চন্দ্র পাহাড়ে, আর সামনেই চন্দ্রপরী দাঁড়িয়ে আছে। এরপর চন্দ্রপরীকে রীতা সবটা খুলে বলে। সব শুনে চন্দ্রপরী একটা তিন রঙা আপেল দেয়। আর পরি জাদু করে রীতাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এ কি মা এনেছিস? এ তো সেই ফল। চল মা, এবার আমাদের তাড়াতাড়ি গ্রামে ফিরতে হবে। এরপর তারা দুজন গ্রামে যায়। আর ওই তিন রঙা ফলটা মোরলকে দেয়। মোরল ওই তিন রঙা আপেলটা একটা মুরগির সাথে রান্না করে তার জঙ্গলের পাশেই রাখে। রাক্ষসী ওই দিক দিয়ে আসতেই মুরগির রোস্ট দেখে না পেরে ওই রোস্টটা খেয়ে ফেলে। আর রাক্ষসী যেই না রোস্ট খেয়েছে সাথে সাথেই সে আবারও 100 বছরের জন্য ঘুমিয়ে পড়ে। আর গ্রামবাসী আবারও রাক্ষসীর হাত থেকে নিস্তার পায়।